আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। তবে আপনাদের যাদের ধারণা রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই ঘরে তৈরি করা সম্ভব নয়, তাদের জন্যই কিন্তু আবার আজকের রেসিপি। আমি কিন্তু আজকে আপনাদের পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি এবং সংরক্ষণের সঠিক পদ্ধতিটাই দেখিয়ে দেব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য প্রথমে আমরা আলুর প্রিপারেশনটা কী করে করে নিচ্ছি। আর এর জন্য এখানে আমি একেবারে বড় সাইজের 4টা আলু নিয়েছি। আর আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রতিটা আলুর সাইজই ঠিক কতটা বড়। সেই সাথে আলুর ওপরে যে স্কিনটা আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ধারালো নাইফ দিয়ে আলুটাকে ঠিক এভাবেই আমি পাতলা স্লাইস করে কেটে নেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা স্লাইস আমি আপনাদের তুলে দেখাচ্ছি এর থিকনেসটা কিরকম হবে। এখন আবারও আমি লম্বায় প্রতিটা আলুই ঠিক এভাবে পাতলা স্লাইস করে কেটে নেব। আর কেটে নেওয়ার পর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চারপাশ থেকেই কিন্তু আলুগুলো স্কোয়ার শেপ করে কাটা হয়ে যাবে। আর আমি এই আলুগুলো ঠিক কী করে ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নিয়েছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আর প্রতিটা আলু ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন বেশি মোটা বা পাতলা না হয়, সবগুলো আলু স্লাইসই এক সাইজের হয়, তাহলে আমরা যখন আলুগুলো ভেজে তুলব তখন কিন্তু সমানভাবেই সবগুলো আলুই চার ধার থেকেই ভাজা হবে। আর আপনারা যদি আলুটা একটু মোটা করে কাটেন তাহলে কিন্তু ভাজার পর ফ্রাইসগুলো খুব দ্রুতই নেতিয়ে যাবে। দেখুন এরই সাথে কিন্তু সবগুলো আলুই আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নিয়েছি। আর আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন প্রতিটা আলুই কিন্তু আমি এক সাইজ করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো ধুয়ে নেওয়ার পালা। আর এর জন্য আবারও একটা বড় সাইজের বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে কেটে রাখা সবগুলো আলুই দিয়ে দেব। এরপর হালকা হাতে সবগুলো আলুই খুব ভালোভাবে ধুয়ে আবারও একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই কেটে রাখা আলুগুলোর মধ্যে আবারও আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আলুগুলো আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত ধোব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ধুয়ে নেওয়ার পর পানির কালারটা একেবারেই স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেখুন 4 থেকে 5 বার ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কিন্তু একেবারেই স্বচ্ছ হয়ে গেছে। এখন এই কেটে নেওয়া আলুগুলো আমি আবারও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানির মধ্যে ঠিক এভাবেই ডুবিয়ে রাখবো। এরপর এই পানিতে ডোবানো আলুগুলোর মধ্যে আমি আবারও পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে দেব এবং ঠান্ডা পানি আর বরফের মধ্যে আলুগুলো ডুবিয়ে আবারও এই বোলটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি আবারও বলছি ঠান্ডা পানি আর বরফ ভেজানো আলুগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন সবগুলো আলুই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি আবারও একটা বড় ফুটওয়ালা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব যেন আলুর গায়ে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই ঝরে যায়। এরপর স্ট্রেনারের মধ্যে থাকা সবগুলো আলুর পানি ঝরে গেলে আলুগুলো আমি আবারও একটা মোটা টাওয়েলের ওপর নিয়ে নেব। আর একটু খেয়াল করুন আমি কিন্তু টাওয়েলটা এখানে দুভাঁজ করে নিয়ে নিয়েছি। এখন এই পানি ঝরানো আলুগুলোর গায়ে যেন বিন্দুমাত্র পানি অবশিষ্ট না থাকে তাই খুব ভালোভাবে পাতলা সুতির কাপড় অথবা মোটা টাওয়েল দিয়ে আলু স্লাইসগুলো ঠিক এভাবেই আমি মুছে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন বিন্দুমাত্র পানিও অবশিষ্ট না থাকে। দেখুন কিছুটা সময় মুছে নেওয়ার পর এখন এই আলুগুলো আমি আবার ঠিক এভাবে ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসে শুকুতে দেব 1/2 ঘন্টার জন্য যেন আলুর গায়ে থাকা অবশিষ্ট পানিটাও শুকিয়ে যায়। 1/2 ঘন্টা পর সবগুলো আলু স্লাইসে কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন এগুলো আমি আবারও একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আপনারাও যদি আমার মতো ঘরেই কর্নফ্লাওয়ার তৈরি করতে চান, তাদের জন্য আমি কী করে এই কর্নফ্লাওয়ারটা তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কোনো রকম হাত বাজানোর ঝামেলা ছাড়াই সবগুলো আলু স্লাইসই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক এভাবেই গড়িয়ে নেব। আর কিছুটা সময় আলু স্লাইসগুলো গড়িয়ে নিলেই দেখবেন সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের খুব সুন্দর একটা কোটিং প্রতিটা আলু স্লাইসের মধ্যেই তৈরি হয়ে গেছে। আর আমি আবারও বলছি, এই কাজটার জন্য কিন্তু কোনোভাবেই হাতের ব্যবহারটা করা যাবে না। বাটিটাকে ঝাঁকিয়ে কিন্তু প্রতিটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে নিতে হবে। দেখুন, এর সাথেই কিন্তু আলু স্লাইসের মধ্যে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের একটা পাতলা কোটিং তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এই আলুগুলো ভেজে নেওয়ার পালা। তবে আপনাদের মধ্যে যারা ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করতে চান, তারা কিন্তু ঠিক এই অবস্থায় আলু স্লাইসগুলো একটা ছড়ানো থালিতে নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যখন দেখবেন আলু স্লাইসগুলো হালকা একটু বরফ হতে শুরু করেছে, সে পর্যায়ে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে নিলেই কিন্তু সর্বোচ্চ 2 মাস পর্যন্ত ফ্রাইসগুলো ঠিক এই অবস্থায় রেখে সংরক্ষণ করতে পারবেন। এবং যখনই আপনারা এই ফ্রাইসগুলো খেতে চান, জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে 2 বার করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। তবে আমি কিন্তু আজকের এই ফ্রাইসগুলো আপনাদের ভেজে দেখাবো। আর এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে 1/2টা পরিমাণ আলু স্লাইসই দিয়ে দেব। এরপর চুলার মিডিয়াম হিটে আলু স্লাইসগুলো আমরা ভেজে নেব। তবে এ পর্যায়ে আলু স্লাইসগুলো কিন্তু আমরা কড়া করে ভাজবো না, মানে হলো 2 ধাপে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। এর প্রথম ধাপটা হলো চুলার মিডিয়াম হিটে আলু স্লাইসগুলো সেদ্ধ করে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন আলু স্লাইসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে সবগুলো আলু স্লাইসই আমি একটা তেলের চামচ দিয়ে তুলে পাতলা একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। এবং আধা সেদ্ধ হয়ে ভেজে নেওয়া আলু স্লাইসগুলো আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন এগুলো পুরোপুরিভাবে নর্মাল রুম টেম্পারেচারে চলে আসে। এখন সেমভাবে বাকি আলু স্লাইসগুলো আমরা ভেজে নেব। সেই সাথে আগে থেকে আধা ভাজা যে আলু স্লাইসগুলো আমরা ফ্রিজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু আমি চুলার একেবারে হাই হিটে আগে থেকেই গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আধা ভাজা আলু স্লাইসগুলো আবারও দিয়ে দেব এবং চুলার হাই স্পিডে উল্টে পাল্টে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি দ্বিতীয় ধাপে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর আপনারা যদি আমার মতো হুবহু প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় তৈরি করেন, তাহলে আমি গ্যারান্টি করে বলতে পারি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু সুপার ক্রিস্পি হবে। দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কিন্তু হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন এই ফ্রাইসগুলো আমি আবারও একটা তেলের চামচ দিয়ে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল সুপার ক্রিস্পি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আর এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদটা কতটা পারফেক্ট লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।